হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকের এই সেশনটা সম্পূর্ণভাবে জিএনএম এনএম দু যারা পরীক্ষা দেবে তাদের জন্য ভিত্তি করে তাদের কথা মাথায় রেখে এই ভিডিওটা বানানো অনেকেই যারা নিউ স্টুডেন্ট যারা প্রথমবারের জন্য এই পরীক্ষাটা দিতে চলেছ প্রত্যেকেই নার্ভাস বিকজ এত বড় একটা এক্সাম যেটা অনেক সিনিয়র দাদা দিদিরা পরীক্ষা দেবে এবং তাদের সাথে তুমি পরীক্ষা দেবে তো ঠিক কী লেভেলে পরিশ্রম করতে হবে এবং কী কী স্ট্র্যাটেজি অবলম্বন করলে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে অনায়াসে সেই সকল বিষয়গুলো আলোচনা করবো এবং তার সাথে আলোচনা করবো সেরা সেরা বই কোনটা অর্থাৎ তারা যারা টপার্স ছিল অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমার আগের যারা বছরে তোমাদের যারা আগের বছরে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই আমাদের চ্যানেলের সাথে যুক্ত ছিল এবং তাদের কিছু ইন্টারভিউ আমরা নিয়েছিলাম তাদের কিছু স্টোরি আমরা শুনেছিলাম সাকসেস স্টোরি তো তারা কি কি বই ফলো করেছিল তাদের কি কি পদ্ধতি যে তারা পড়াশোনা করেছিল সেই সকল অজানা কিছু বিষয়ও আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা দেখার পর অবশ্যই একটি লাইক করে দেবে তো দেখো ফার্স্টেই বলি তোমাদের যে জিএনএম এ এন এম পরীক্ষার যে সূচিটা সময়সূচিটা সেটা অলরেডি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এটা একটা টেন্টেটিভ বাট মনে হয় সম্ভবত এটাই ফাইনাল হয়ে যাবে পরবর্তীকালে তো আমি সেই বিষয়ে আলোচনা করছি না সেটা পরবর্তীকালে যখন বলে দেওয়া হবে একদম অফিসিয়ালভাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে আমি বলি যে কি কি তোমাদের মার্ক ডিভিশন আছে অর্থাৎ কোন বিষয়ে কত নম্বর রয়েছে সেটা বলার পর তবে গিয়ে আমি কিছু স্ট্র্যাটেজি এবং বুকস যে রিভিউ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফার্স্ট অফ অল দেখে নিই যে কোন কোন বিষয়ে কত নম্বর আছে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিশন বোর্ডের একটি নোটিশ যেটা দুই এগারো দু হাজার একুশে পাবলিশ করা হয়েছিল পরবর্তী বছরের জন্য অর্থাৎ দু হাজার বাইশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তো নতুন একটা সিটম্যাট মানে এখানে যে কোশ্চেন প্যাটার্ন তোমাদের যে কোন কোথা থেকে কত নম্বর আসবে এটা আগের বছর কিন্তু টোটালি আলাদা ছিল এবং সেই বছর অর্থাৎ দু হাজার একুশ সালে কিন্তু মোট যে সিট কোশ্চেন মার্ক ছিল সেটা কত ছিল সিক্সটি ফাইভ মার্কস বাট এই বছর এটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে একশো ঠিক আছে দেখতে পাচ্ছ একশো পনেরো নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এবং এই পরীক্ষায় কিন্তু মার্ক ডিভিশনও পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু হিসেবে কিন্তু দুটো সাবজেক্টকে দুইভাবে ভাগ করে দেওয়া হয়েছে তো আমি একটু ডিটেলসে জানবো এবং তার সাথে জানবো যে নেগেটিভ মার্কিং আছে কি না এবং কীরকম কী আছে সমস্ত বিষয়টা আমি একে একে তুলে ধরছি ফার্স্টে দেখো বলা হচ্ছে লাইফ সায়েন্স সম্পর্কে তো লাইফ সায়েন্সের কোশ্চেন টোটাল কোশ্চেন হচ্ছে তিরিশটা এ এটা ক্যাটাগরি ওয়ানে এবং ক্যাটাগরি টুতে দেখতে পাচ্ছ টুতে রয়েছে দশটা মাত্র তো মোট কোশ্চেন নাম্বার হচ্ছে চল্লিশটা এবং মার্ক রয়েছে পঞ্চাশ নম্বর ঠিক আছে তো তিরিশটা দশটা এবং মোট কোশ্চেন হচ্ছে চল্লিশটা এবং মার্কস হচ্ছে পঞ্চাশ নম্বর তারপর আসছে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স দেখতে পাচ্ছো পনেরো নম্বর থাকছে ক্যাটাগরি ওয়ান থেকে এবং ক্যাটাগরি টু থেকে থাকছে পাঁচ নম্বর তো মোট নম্বর হচ্ছে মোট কোশ্চেন নম্বর হচ্ছে কুড়িটা এবং কোশ্চেন মার্ক তোমার যে হচ্ছে ওটা টোটাল মার্ক হচ্ছে পঁচিশ ইংলিশের জন্য থাকছে ক্যাটাগরি ওয়ান থেকে শুধুমাত্র ক্যাটাগরি ওয়ানে থাকছে পনেরো নম্বর এবং ক্যাটাগরি কোনো মার্ক কিন্তু নেই সুতরাং টোটাল কোশ্চেন নম্বর হচ্ছে পনেরোটা এবং কোশ্চেন মার্ক হচ্ছে পনেরো ম্যাথেমেটিক্সের জন্য দেখতে পাচ্ছ দশ নম্বর রয়েছে এবং ক্যাটাগরি ওয়ানেই এটা শুধুমাত্র তো দশ নম্বর টোটাল কোশ্চেন থাকছে এবং দশ নম্বরই থাকছে তোমার টোটাল মার্কস একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আগের বছরও তাই ছিল এবং এই বছরও তাই এখানেও কিন্তু তাই দেখতে পাচ্ছ থেকে বেশি যে মার্ক রয়েছে সেটা হচ্ছে কি লাইফ সায়েন্সে অর্থাৎ জীবন বিজ্ঞান বায়োলজি এই সব বিষয়গুলোতে কিন্তু মার্ক ডিভিশানটা থেকে বেশি এটা আগের বছর ছিল এই বছরও আছে অনেকে নার্ভাস যে দাদা আমরা আগের বছরে পরীক্ষা দিয়েছিলাম ভালো নম্বর হয়নি তো এই বছর নতুনভাবে পড়াশোনা শুরু করছিলাম তো এইটা দেখে আমাদের অনেকের মনে ভয় লাগছে তো দেখো ভয়ের কোনো কারণ নেই সিলেবাস সেম টু সেমই আছে শুধুমাত্র মার্ক ডিভিশনটা একটু কম বেশি হয়েছে তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই অনেকেই ম্যাথে প্রবলেম আছে তো ম্যাথে তো বেশি নম্বর নেই দশ নম্বর আছে তাও আমরা টোটাল কিন্তু আলোচনা করব। ঠিক আছে কিভাবে তোমরা পড়লে ম্যাথেও ভালো নাম্বার পেতে পারো সমস্ত বিষয়ে আলোচনা করব জেনারেল নলেজ দেখে নাও দশ নম্বর আছে এবং দশ নম্বরেই কিন্তু এর টোটাল মার্ক ডিভিশন লজিক্যাল রিজনিং এখানে পাঁচটা মাত্র কোশ্চেন আছে এবং পাঁচ নম্বর আছে তো টোটাল দেখতে পাচ্ছ একশোটা কোশ্চেন এবং মোট নম্বর হচ্ছে একশো তো এটা বুঝে গেছো আশা করছি আর কোনো সমস্যা নেই তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা চাইলে এটা লিখে রাখতে পারো তো এবার আমি কিছু জিনিস বলে দিই কিছু পয়েন্ট বলে দিই আগের সাথে এই বছরে বিশাল মিল রয়েছে প্রথম তোমাদের বেশি যেটা জোর দিতে হবে এখন থেকে সেটা হচ্ছে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে ঠিক আছে আর জি যেটা পোর্শান জিকে আগে আগের বছর পাঁচটা এসেছিলো এবং পাঁচটাই কিন্তু ইজি টাইপ ছিল ঠিক আছে ইজি টাইপ ছিল হ্যাঁ কোথায় কঠিন এসেছিলো কঠিন ছিল ফিজিক্যাল সায়েন্সে লাইফ সায়েন্স ম্যাথস ম্যাথসটা আমি বলব মডারেট ছিল বাট লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স ভীষণই কঠিন এসেছিলো ইংলিশেও তাই ইংলিশে অনেকের অনেকের কিন্তু বোধগম্য হয়নি যে কীরকমভাবে কি করেছে তো যেহেতু প্রথম বছর আমরা আশা করেছিলাম হয়তো অনেক সোজা আসবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন কিন্তু কঠিন এসেছিলো সুতরাং এখন থেকে তোমরা এই মানসিকতা নিয়ে চলবে যে কোশ্চেন কিন্তু কঠিন হবে যদি ভেবে না যেন কোশ্চেন খুব সোজা হবে আমি অনায়াসেই পাশ করে দেবো যেমন নাইন টেনের পরীক্ষায় পাশ করে দিতাম এটা কিন্তু এরকম নয় বন্ধুরা আর একটা জিনিস বলে রাখি এই যে কোশ্চেন লেভেলটা এটা কোন লেভেলের হবে এটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দেখো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথামেটিক্স উইল বি বেসড অন ক্লাস টেন স্ট্যান্ডার্ড সিলেবাস ওকে অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক লেভেলে যে যে বইগুলো ফলো করতে সেগুলোর জন্য এই লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ এই তিনটে সাবজেক্ট কিন্তু পড়তে হবে আর একটা জিনিস এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে ইংলিশ জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং উইল বি ইকুইভ্যালেন্ট টু ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড কারিকুলাম অর্থাৎ এই যে চারটে জেনারেল নলেজ জিকে ইংলিশ লজিক্যাল রিজনিং সরি এই তিনটে সাবজেক্ট কিন্তু থাকছে তোমাদের কি ক্লাস টুয়েলভ বেসিসে ঠিক আছে অর্থাৎ একটু হায়ার যারা পড়াশোনা করেছে হায়ার স্টাডি নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের জন্য যারা এখন থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করেছো তাদের জন্য কোনো ব্যাপার নয় বাট যারা নতুন তারা কি করবে তাদের জন্য আমি একটা স্ট্র্যাটেজি আজকে বলে দেবো টোটাল ডিসকাশন করে দেবো তো দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবে এখানে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এবং কোশ্চেন কিন্তু হবে ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু হবে অর্থাৎ তোমাদের কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজেই পরীক্ষায় থাকবে এর আগে যেমন হয়েছিল বাংলা এবং ইংলিশে ছিল অনেকেই কনফিউশন থাকো যে ইংলিশে শুধু কি হবে নাকি বাংলাতেও থাকবে তো বাংলা অবশ্যই থাকবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ টাইম থাকছে কত দেখতে পাচ্ছ এখানে টাইম থাকছে দেড় ঘন্টা ঠিক আছে দেড় ঘন্টার মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে সম্ভবত আছে জাস্ট এ মিনিট এখানে টোটাল ডিসকাশন করে দেওয়া হয়েছে তুমি দেখে নিতে পারো যে কত নম্বরে কত যে এখানে কিন্তু টোটাল ডিসকাশন রয়েছে ঠিক আছে যদি কোনো কোশ্চেন অ্যাটেম্প না করো সেটার জন্য কিন্তু কোনো মার্ক দেওয়া হবে না অর্থাৎ সেটা মাইনাস যাবে না ওটা কিন্তু কিছুই হবে না ওটা জিরো ধরা হবে ওকে তো এইটা হচ্ছে মোট এদের মানে ওদের যে ইনস্ট্রাকশন ছিল সেটা এখানে আলোচনা করলাম এবার আমি আলোচনা করবো যে কিছু কিছু স্ট্র্যাটেজি যেটা যারা টপাররা ছিল যারা এর আগে যারা টপ করেছে তাদের কি স্ট্র্যাটেজি ছিল এবং কি কি বই তারা ফলো করতো তো চলো দেখে নেওয়া যাক তো এটা হচ্ছে লাইফ সায়েন্স এটা দেখো দেখতে পাচ্ছ লাইফ সায়েন্সে আমি দুটো বই সাজেস্ট করব অবশ্যই একটা হচ্ছে সাতরা পাবলিকেশনের যেটা বই যেটা তোমরা পড়েছ অবশ্যই পড়েছ নাইন টেনে তো এই দুটো বই আমি অবশ্যই সাজেস্ট করব। একটা জিনিস কি। তুমি যতই যত বড়োই টপারকে জিজ্ঞাসা করো ওরা একটাই কথা বলবে বাজারে অনেক বই পাওয়া যাবে বন্ধুরা যেটাতে তোমার লেখা থাকবে যে জিএনএম সাকসেস স্টোরি হান্ড্রেড পারসেন্ট শিওর সাকসেস এরকম অনেক কিছু লেখা থাকে আমি বলছি না তাদের মানে জাজ করছি না বাট একটা জিনিস কি সেই সকল বইগুলো পড়ার আগে তোমার কিন্তু এই বইগুলোর ধারণা অবশ্যই নিয়ে নেওয়া উচিত কারণ এইখানে অনেক কিছু ডিটেলসে থাকবে যেটা কিন্তু ওই বই পাবে না ওখানে তোমার হয়তো থাকলে কোনো একটা কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেওয়া হলো এইটুকু হয় ব্যাস এর বেশি কিন্তু থাকে না আমি সেই বইগুলো আলোচনা করব একটু পরে বাট আমি এটাই বলতে চাই যারাই মানে এখনও পর্যন্ত যারা টপার্স হয়েছে ওরা কিন্তু প্রত্যেকেই এটাই বলবে যে ক্লাস নাইন টেনের যে বইগুলো আছে অর্থাৎ টেক্সট বই সেই টেক্সট বইটা যদি ভালোভাবে পড়া যায় এই পরীক্ষায় কিন্তু অনায়াসে পাশ করা যায় ঠিক আছে তো এটা গেলো লাইফ সায়েন্স এইবার আসে ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে আমি যে তিনটে বই সাজেস্ট করব এই তিনটে বই পড়লে তুমি অনায়াসে ভালো নয় পেয়ে যাবে তো ফার্স্টে আমি বলেছি দেখো প্রাক মাধ্যমিক যে ভৌতবিজ্ঞান পরিচয় এটা তোমরা প্রায় অনেকেই দেখে থাকবে ইনফ্যাক্ট আমিও অনেকদিন পর বইটা দেখলাম তো ভালো লাগলো এটা আর দেখতে পাচ্ছ রায়মার্টিনের একটা বই আমি এটা এটা আমি রেখেছি সহায়িকা তো এই বইটাও কিন্তু বেশ ভালো বই আমি এর আগে দেখেছি অনেকে কিন্তু এটা সাজেস্ট করে যথেষ্ট ভালো বই এখানে কিন্তু ডিটেলসে সমস্ত এমসিকিউ দেওয়া হয়েছে আর সাঁতরার আরও একটা বই আছে সাঁতরা পাবলিকেশন ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই তিনটে বই তোমরা যদি ফলো করো আশা করছি তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো সমস্যা হবে না এবার আসছি ম্যাথ ইংলিশ এবং রিজনিং সম্পর্কে অনেকের কিন্তু এই যে ম্যাথে ভীষণ ভয় বিকজ ওরা এইচএসএ ওদের যে সাবজেক্ট ছিল সেটা কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এবং তারা কিন্তু মানে সায়েন্সের কোনো সাবজেক্টই পড়েনি পরবর্তীকালে এটাই স্বাভাবিক ব্যাপার তো হঠাৎ করে পরীক্ষায় কি করে তারা এই যে ম্যাথটা কী করে ট্যাকেল করবে ইংলিশটা না হয় হয়ে যেতে পারে বাট ম্যাথটা কী করে তবুও ইংলিশে অনেকে ভয় লাগে কিন্তু আমি আগে বলি ম্যাথের ব্যাপারটা ম্যাথ দেখো ম্যাথ যেটা আসে এটা বেসিক কিছু কোশ্চেন আসে ঠিক আছে এমন নয় যে তোমাকে অ্যালগোরিদম দিয়ে দেওয়া হলো বা লতাগরিমের অঙ্ক দিয়ে দেওয়া হলো কজ থিটা সাইন থিটা এরকম কিছু নয় ঠিক আছে ভীষণ সিম্পল কিছু কোয়েশন আসে তো সেইগুলো আমি আলোচনা করব কিন্তু যদি বলো বইয়ের কথা অবশ্যই বই কিন্তু তোমাকে সাজেস্ট করতে হবে তো এই যে বইটা আছে এই বইটা কিন্তু যথেষ্ট ভালো একটা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জের ঠিক আছে যেটা ছায়া প্রকাশনীর একটি বই এবং এই বইটা প্রত্যেকে কিন্তু ফলো করে তুমি ডাব্লু বলো পিএসসি বলো বা আরও অন্যান্য পুলিশের পরীক্ষায় বলো আর্মি পরীক্ষা বলো যাই পরীক্ষা না ব্যাঙ্কিং যাই পরীক্ষা না কেন এই বইটা কিন্তু তোমার চিরজীবনই কাজে লাগবে ওকে তো এই বইটা আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো আর ইংলিশের ক্ষেত্রে এই যে বইটা আরি আরিহান্টের অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটা কিন্তু একদম নাম্বার ওয়ানই প্রত্যেকে সাজেস্ট করে তো এই দুটো বই অবশ্যই বেটার হবে ইংলিশের জন্য আমি বলবো দেখো এই বইটা যদি তোমার কাছে কঠিন মনে হয় এখানে পুরোটাই ইংলিশে লেখা থাকে তো যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে তোমরা পিকে চৌধুরী সম্ভবত পিকে মুখার্জি সরি পিকে মুখার্জি যে বইটা যেটা ক্লাস সেভেন এইটের স্ট্যান্ডার্ডের যে বইগুলো তোমরা পড়ে থাকো সেই বইটা ফলো করতে পারো ওখানে কিন্তু ইংলিশের পাশাপাশি বাংলাতেও ডেফিনেশান দেওয়া থাকে তো এই দুটো বই আমি সাজেস্ট করব অবশ্যই রিজনিংয়ের ব্যাপারটা আমি বলছি না রিজনিংটা পুরোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে এবং এটার কিছু কিছু রুলস আছে সেটা ফলো করলেই তুমি কিন্তু এটা ক্র্যাক করতে পারবে এর জন্য আলাদা কোনো বই ফলো করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এটা কিন্তু খুব একটা কঠিন মনে হয় না বিকজ যারা একটু কম্পিটিভের জন্য পড়াশোনা করে ওরা প্রত্যেকে জানে রিজনিং একটা ভীষণই মজার একটা জিনিস ঠিক আছে এটাকে মানে কঠিনভাবে নেবে না হ্যাঁ যারা প্রথমবারের জন্য দিচ্ছে অনেকেই নার্ভাস হবে যে রিজনিংটা কি প্রথমবারের জন্য দিচ্ছে আমার থেকে যারা সিনিয়র তারা তো প্র্যাকটিস করে যাবে আমরা আমরা তো জানি না তো বলবো দেখো রিজিনিংটা ভীষণই ইজি একটা পয়েন্ট এবং এখান থেকে স্কোর করার একটা ভালো চান্স আছে সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তা নেই আমরা আমাদের চ্যানেলে অবশ্যই এইগুলো প্রোভাইড করবো আর একটা বিষয় বলে রাখি আমাদের এই যে চ্যানেলে এখানে কিন্তু ক্লাসের যে সমস্ত শিডিউল আমরা খুব তাড়াতাড়ি প্রকাশিত করব অর্থাৎ কোন দিন কোন কোন ক্লাস হবে অনেক স্যার ম্যাম থাকবেন তারা ক্লাস নেবেন আমি নিজেও ইনফ্যাক্ট নেব আমি মূলত ইংলিশ জি কে এগুলো নিই আর আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি যে কোনো কোশ্চেন সেটা মনে রাখার একটা ট্রিকের মাধ্যমে মনে রাখার কিন্তু আমি বলে দিই ঠিক আছে সেটা সেটা মনে রাখলে কিন্তু অনেক অ্যান্সার তুমি করতে পারবে তো মূলত আমি এই বিষয়গুলো দেখি যে ছাত্রছাত্রীরা মুখস্ত করে নয় যে কোনো জিনিস বুঝে বুঝে পড়ে এবং সেটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে যেতে পারে একদম মানে খুটিয়ে খুঁটিয়ে মানে মুখস্থ করার কোনো দরকার নেই বন্ধুরা এটা স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্কের ওপর ডিপেন্ড করে তুমি কতটা র্যাঙ্ক করবে ঠিক আছে যারা দেখবে গরুর মতো পড়ে গরু গাধার মতো পড়ে ওরা কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারে না বিকজ ওরা পরিশ্রম তো করে কিন্তু দেখো ভুল জাগে পরিশ্রম করলে তার যে আউটপুট সেটা কিন্তু জিরো হয় সুতরাং আমি এটাই বলবো যে যারা পড়ছো অবশ্যই এখন থেকে মনোযোগ দিয়ে পড়ো কারণ সময় কিন্তু খুব কম এবং যারা আগে থেকে পড়েছো আগের বছর পরীক্ষা দিয়েছো তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কীরকম কোশ্চেন টাফ আসছে হ্যাঁ সেই লেভেলে তোমরা কিন্তু এখন থেকে ভালো মতো পরিশ্রম করতে শুরু করে দাও আমরা তোমাদের পাশে আছি এবং আমরা প্রত্যেকটা পয়েন্ট কি পয়েন্ট সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আমাদের চ্যানেলে একে একে সমস্ত বিষয় আলোচনা করব। তোমাদের যদি নিজস্ব কোনো কোয়ারি থাকে যে কি কী বিষয় পড়লে বেশি আসছে সেই দিকগুলো সেই দিকগুলো আমরা খুব তাড়াতাড়ি আলোচনা করব যে কোন দিকগুলো শুধুমাত্র লাইফ সায়েন্স বলে কি সমস্ত দিকই আসছে না পার্টিকুলার কোনো জায়গাকে কেন্দ্র করে কোশ্চেন করছে সেই অ্যানালাইসিস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করবো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন থেকে ঠিক আছে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আশা করছি এই বছরের তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে বন্ধুরা আমাদের আগের বছরে অনেকের র্যাঙ্ক অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা তাদের স্বপ্নের চাক স্বপ্নের যে কলেজ সেটা পেয়েছে তো এই বছর আশা করছি তোমরা এখন থেকে প্রস্তুতি নিলে তোমার স্বপ্নের সরকারি চাকরিটা সরকারি যে কলেজটা অবশ্যই তুমি পাবে তো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার